একটা কৃষক মারা গেলে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে দু লক্ষ টাকা করে সেই পরিবারটাকে আমরা দিচ্ছি এটা মাথায় রাখবেন শস্য বিমা বিনা পয়সায় কোনো পয়সা দিতে হবে না কাউকে এক পয়সা দেবেন না আপনাদের পয়সাটা আমরা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি যদি কারো জমি নষ্ট হয়ে যায় ক্ষেত নষ্ট হয়ে যায় ফসল ডুবে যায় আগে পেতেন কোনো ক্ষতিপূরণ পেতেন না কিন্তু এখন দেখেছেন আমফান থেকে শুরু করে সব ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সবার নেতা সবার সারা দেশের সারা বিশ্বেরও অনেক জায়গার তার প্রোগ্রামে গেলাম এত বড় সাহস কয়েকটা গর্ধ গর্দার গর্ধ গদ্দার এবং গর্ধ কি বলবো আমি উগ্র গর্ধ ধর্মান্ধ করছে দেশের প্রধানমন্ত্রীর সামনে বসে ওরা আমায় চেনে না আমায় যদি কোনো মা বোনেরা বলে মা আমার ঘরে এসে আমায় বাসনটা মেজে দাও মা আমি বলবো হ্যাঁ মা দিচ্ছি কারণ এটা মেয়েদের কাজ ছেলেদেরও কাজ আর আমি ঘরের কাজ করাটাকে ভালোবাসি কিন্তু আমায় যদি তুমি বন্দুক দেখিয়েছ আমি কিন্তু বন্দুকের সিন্দুক দেখাবো আমায় যদি বন্দুক দেখিয়েছ আমি সিন্ধুক বন্দুকের সিন্দুক দেখাবো কারণ আমি সত্যিকারের বন্দুকে বিশ্বাস করি না আমি রাজনীতিতে বিশ্বাস করি রাজনীতি দিয়ে আমি এর প্রত্যুত্তর নেবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ বিশ্বামুন্ডার নামে অন্য লোকের গলায় মালা পরিয়েছ অনেক অপমান দলিতদের ওপর অত্যাচার করেছো সারা ভারতবর্ষ জুড়ে যখন কোভিডে মানুষ কষ্ট পাচ্ছিল দিল্লিতে ভয় ভয় দাঙ্গা করেছো রাজকে বড় বড় কথা বলছো আমি পরিষ্কার বলছি এই বিজেপি এই সিপিএম এর সমর্থনে এখানে এসছে সিপিএম আর কংগ্রেসের সমর্থনে আমি কত আগে থেকে বলতাম এরা তিন ভাই জগাই মাধাই গদাই দেখুন বড়ো ভাই জগাই ছোট ভাই মাধাই আর মেজ ভাই গদাই জগাই গদাই আবার ইলেকশন আসলে দেখবেন কানে কানে কথা বলে তিনটে একটা গান আছে না চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না এরা বলে কানে কানে কথা বলো ভোট বাক্সে বলো না এই হচ্ছে এদের কাজ আমি পরিষ্কার বলি একটা দেশ জ্বালাও পার্টি একটা ভারত জ্বালাও পার্টি আর একটা সিপিএম পার্টি চৌত্রিশ বছর অত্যাচার করেছে